কিছুদিনের মধ্যেই জানা যাবে কে পাচ্ছেন গত বছরের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালোনিয়র, আর সেখানে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বড় প্রতিপক্ষ হতে পারতেন কিলিয়ান এমবাপে। তবে যার সাথে মেসির লড়াই, সে এমবাপেই জানালেন ব্যালনের ভোটটা তিনি মেসিকেই দিবেন। একই সাথে মেসিকে বললেন সেরা খেলোয়াড়। এমবাপের উক্তিও মেসিকে ব্যালনে ভোট দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 18 ডিসেম্বর 2022, আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের জন্য এক স্বপ্নের দিন। একদিকে মেসির হাতে বিশ্বকাপ, অপরদিকে 36 বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। সব মিলিয়ে আর্জেন্টাইন খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশেষ দিন ছিল সেদিন। সেদিন অবশ্য বিশেষ দিন হতে পারত কিলিয়ান এমবাপের জন্য। ফাইনালের মঞ্চে মোট 4 বার বল জালে জড়িয়েও শিরোপা উদযাপন করতে পারেননি কিলিয়ান এমবাপে। মেসি মারিয়াদের কাছে পরাজিত হলেও এমবাপের সেদিনের পারফরমেন্স বিশ্বকাপ ফাইনালে অন্যতম সেরা ব্যক্তিগত পারফরমেন্স হিসেবে বিবেচিত। এবার এমবাপের সাথে মেসির লড়াই আরেক জায়গায়, সেটি ব্যক্তিগত বছরের সেরা খেলোয়াড়ের লড়াই। গত সিজনে বিশ্বকাপ জয় করা লিওনেল মেসির সাথে একই ক্লাবে খেলেছেন এমবাপে, তাই ক্লাব লেভেলে দুজনেরই অর্জন একই। দুজনেই চ্যাম্পিয়ন্স লিগে ভালো না করলেও লিগ জিতেছেন। গত সিজনে মেসি বিশ্বকাপ জিতেছেন, গোল ও অ্যাসিস্ট দুটি করেছেন 20-এর অধিক। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সিজনে সবচেয়ে বেশি গোলে অবদান ছিল মেসির। অপরদিকে গত সিজনে বিশ্বকাপে রানার আপ এমবাপে ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিগ ওয়ানেরও। তাই এই দুয়ের মধ্যে কে ব্যালন জিততে পারেন তা নিয়ে ছিল প্রশ্ন। তবে এবার মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপেই বেছে নিলেন মেসিকে। শুধু বেছেই নিলেন না, বলে দিলেন এই সিজনে ব্যালনের দৌড়ে তিনি ভোট দিবেন মেসিকেই। সেখানে তিনি বলেন এই বছরের ব্যালন ডিওর ভোটে তিনি মেসিকেই ভোট দিবেন। এমবাপে আরও যোগ করেন, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, সেই এই পুরস্কার ডিজার্ভ করে। কিলিয়ান এমবাপে ছোটবেলা থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে আইডল মেনে বড় হয়েছেন। তার খেলার ধরন, স্বপ্ন সব ছিল রোনালদো কেন্দ্রিক। এমনকি রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন ছিল এমবাপের। এরপর পিএসজিতে থাকাকালীন আসেন মেসির সংস্পর্শে। প্রথম দিকে মেসি এমবাপে দ্বন্দ্ব শোনা যেত, তবে ধীরে ধীরে আপন হতে থাকেন দুজনেই। সেখান থেকেই মেসির সান্নিধ্যে এসে মেসি ভক্ত হয়ে যান এমবাপে। আর বর্তমানে তো মেসির গ্রেটনেস স্বীকার করছেন কোনো সন্দেহ ছাড়াই। আর বর্তমানে নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেসিকে ভোট দিতে চান এমবাপে। আর এটাই যেন ফুটিয়ে তোলে মেসির মহত্ত্ব।